হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন তো বন্ধুরা প্রত্যেক মাসে কিন্তু রেশনের যে লিস্ট সে লিস্টটি কিন্তু প্রকাশিত হয় এবং প্রত্যেক মাসে রেশনের যে গণবন্টন কোন ব্যক্তিরা বা কোন কোন কার্ডে আপনাদের কত কেজি করে রেশন দেওয়া হবে এবং প্রধানমন্ত্রীর এবং মুখ্যমন্ত্রী কত কেজি করে কার্ডে রেশন দেওয়া হবে কোন কার্ডে কত কেজি এবং কোন কোন ব্যক্তিদের দেওয়া হবে এবং কোথায় দেওয়া হবে ফুড কুপনের বিষয়গুলোও কিন্তু বলা হয় তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে নভেম্বর মাসে অর্থাৎ আগামী মাসে আপনারা কত কেজি করে রেশন পাবেন সেই বিষয়টির লিস্ট কিন্তু আমি দেখাবো আপনাদেরকে ইতিমধ্যে কিন্তু সেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেই লিস্টে আপনারা কোন কোন কার্ডে কত কেজি করে মাল পাবেন রেশন পাবেন এবং কত কেজি করে চাল পাবেন চিনি পাবেন গম পাবেন আটা পাবেন ডাল পাবেন সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে জানিয়ে দেবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয় আপনারা জেনে নেবেন কোন রকম সমস্যা ছাড়াই আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয় থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি বেচবেন কোনো ভিডিও আপনার মিস হবে না তো বন্ধুরা চলুন আমরা নিই যে কোন কোন কার্ডে কত কেজি করে চাল বা আটা বা ডাল দেওয়া হচ্ছে যদি আপনাদের এ ওয়াই এস পি এইচএচ বা পি এইচএএচ আর কে এস ওয়াই ওয়ান টু যদি কার্ড থেকে থাকে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের কিন্তু পুরো বিষয় এই ভিডিওতে জেনে নেবেন তো বন্ধুরা আপনাদের যদি এ ওয়াই কার্ড থাকে অর্থাৎ আপনাদের অন্নদয় অন্নযোজনা অর্থাৎ এ ওয়াই যদি এই কার্ড থেকে থাকে তাহলে কিন্তু গত যে সেপ্টেম্বর মাসে আপনারা রেশন পেয়েছিলেন সেই রেশনের কিন্তু বরাদ্দ ছিল আপনাদের কত কেজি যে আপনাদের রেশনের বরাদ্দ ছিল এখানে বলা হয়েছে দেখুন যে পরিবার পিছু প্রতি মাসে বরাদ্দ বিনামূল্যে দেওয়া হচ্ছে এপ্রিল দু হাজার কুড়ি থেকে জুন দু হাজার একুশ পর্যন্ত সামগ্রী পরিমাণ সামগ্রী হচ্ছে চাল পরিমাণ হচ্ছে পনেরো কেজি পরিবার পিছু কিন্তু পনেরো কেজি করে চাল এবং কিন্তু আটা দেওয়া হবে উনিশ কেজি করে এটা কিন্তু প্রতি মাসে কিন্তু আপনারা পেয়েছেন এবং কিন্তু সেপ্টেম্বর মাসে গত সেপ্টেম্বর মাসে এই যে ফিরেশন সেটা কিন্তু দেওয়া হয়েছে এবং বিনামূল্যে পনেরো মাস এপ্রিল থেকে দু হাজার এপ্রিল দু হাজার থেকে জুন দু পর্যন্ত কিন্তু দেওয়া হবে এই সুবিধা বা এই যে এখানে বলা হয়েছে আটা চাল ডাল এগুলো কিন্তু দেওয়া হবে তো তারপর এখানে কি বলা হয়েছে দেখুন যে নিচে কার্ড পিছু প্রতি মাসে অতিরিক্ত বরাদ্দ চাল দু কেজি ও গম তিন কেজি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বা ডিসেম্বর দু হাজার পর্যন্ত তো এখানে যে কাঠ পিছু যে যেটা বলা হয় যে অতিরিক্ত বরাদ্দ দু কেজি এবং তিন কেজি তো দু কেজি চাল এবং তিন কেজি যে গম রয়েছে এটা কিন্তু আপনারা এখন এই সামনে মাসে অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু এই যে রেশন এটা কিন্তু পাবেন না বা চাল এবং গম এই যে তিন কেজি দু কেজি এটা আপনাদেরকে দেওয়া হবে না বা প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু জানানো হয়েছে বা কেন্দ্র কিন্তু এই যে চিঠি করে কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীকে যে এই যে অতিরিক্ত চাল বা ডাল বা আটা দেওয়া হচ্ছিল এটা কিন্তু দেওয়া হবে না নভেম্বর মাসে তো এটা কিন্তু এই ভিডিওটা আমি আজকে গত আজকে কিন্তু সকালে এই চ্যানেল আমি পোস্ট করে দিয়েছি এই নিয়ে একটি ভিডিও যে দেওয়া হবে কি না বা কোন কোন কার্ড থাকলে আপনারা পাবেন বা কোন কোন কার্ড থাকলে পাবেন না এটা কিন্তু আপনারা দেখে নেবেন এই চ্যানেলে গিয়ে যে কেন্দ্র মুখ্যমন্ত্রীকে কিন্তু রাজ্যকে চিঠি করে জানিয়ে দিয়েছেন এই বিষয়টা তো এই যে এখানে চাল অতিরিক্ত বা গম অতিরিক্ত এটা আপনারা পাবেন না এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং যেটা পনেরো কেজি চাল এবং উনিশ কেজি আপনাদের যেটা আটা এটা কিন্তু আপনারা পাবেন এই যে সামগ্রিক পরিমাণ এটা আপনাদেরকে পাবেন রকম এটা সমস্যা হবে না কিন্তু আপনাদের নিচে যে দু কেজি আপনাদের চাল এবং তিন কেজি গম এটা কিন্তু আপনারা পাবেন না তো এই হচ্ছে ব্যাপার যে এ হচ্ছে এ ওয়াই কার্ডের যে ধরন সেটা হচ্ছে এ ওয়াই কার্ডের যে এই যে পরিমাণ সেটা আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পারলেন তো যাদের এ কার্ড রয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই যে সামগ্রী এটা আপনারা দেখে নেবেন আপনারা বুঝে নেবেন যে এখানে কি কি আপনারা সামগ্রী পাবেন বা কি কী এখানে পাবেন না এবার দেখতে পাচ্ছেন আপনারা যে পিএইচএইচ এবং এসপিএইচএইচ তো এটা হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার বর্গ তো এই যে এসপিএইচএইচ এবং পি এই কার্ড যাদের রয়েছে তারা কিন্তু কার্ড পিছু প্রতি মাসে বরাদ্দ বিনামূল্যে তাদের রেশন দেওয়া হতো এপ্রিল দু থেকে জুন দু পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে চাল দু কেজি এবং আটা হচ্ছে দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম এটা কিন্তু দেওয়া হতো পিএইচএচ এবং এস পি এইচএচ এবং এখানে কার্ড পিছু প্রতি মাসে অতিরিক্ত বরাদ্দ চাল দু কেজি এবং গম তিন কেজি সম্পূর্ণ বিনামূল্যে আগস্ট থেকে ডিসেম্বর দু হাজার কুড়ি তো এই যে এখানেও সেই একই ব্যাপার যেটা আপনাদের অতিরিক্ত যেই চাল বা অতিরিক্ত গম এটা কিন্তু আপনারা পাবেন না এটা কিন্তু আর দেওয়া হবে না এবং এখানে দু কেজি এবং দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম যে আটা এবং দু কেজি চাল এটা কিন্তু আপনাদের দেওয়া হবে এবং যে নভেম্বর মাস এই নভেম্বর মাসেই কিন্তু উল্লেখ করে জানানো হয়েছে যে এই নভেম্বর মাসে আপনাদেরকে এই রেশনটা দেওয়া হবে না অতিরিক্ত রেশনটা অ্যাকচুয়ালি আপনাদের দেওয়া হবে না তো এ হচ্ছে ব্যাপার এবং এখানে সম্পূর্ণ বিনামূল্য আপনাদের যেটা দেওয়া হয় সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হবে আপনাদের রকম সমস্যা নাই কিন্তু আপনাদের এখানে কিন্তু অতিরিক্ত মালটা দেওয়া হবে না আগে যেরকম আপনারা পেতেন সেপ্টেম্বর মাসে পেয়েছেন তার আগেই আপনারা পেয়েছেন যে এখানে সম্পূর্ণ আপনারা পেয়েছেন কিন্তু এই মাসে বা অর্থাৎ আপনাদের কি কিন্তু যে নভেম্বর মাস এই নভেম্বর মাসে কিন্তু এই যে পরিষেবা এটা কিন্তু দেওয়া হবে না তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে এসপিএইচএইচ পিএইচএইচ এবং এ ওয়াই কার্ডের যে সিস্টেম সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দিলাম জানিয়ে দিলাম যে এখানে কী কী আপনারা কার্ড থাকলে আপনারা আপনাদের যে বরাদ্দ রয়েছে বা আপনাদের চালগম রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং কোন কোন ব্যক্তিরা পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেল যদি আপনি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন্টটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন কোনো ভিডিও আপনার মিস হবে না